আসসালামু আলাইকুম, আমি তাহমিনা ইসলাম, স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপিতে। আমি আজ বানাবো ঝিনুক পিঠা। আমি এখানে কিছু পিঠায় গুড়ের শিরাই দিয়েছি, আবার কিছু সাদা রেখেছি। এই সাদা পিঠাটা 1 মাস এভাবেই রেখে দেওয়া যায়, যখন খাবেন দ্বিতীয়বার ভেজে তারপর শিরাই দিতে হবে। তাহলে চলুন মূল রেসিপি দেখে নিই। চুলায় হাঁড়ি বসিয়ে 2.5 কাপ পানি দেব, লবণ দেব 1/2 চা চামচ। ঢাকনা দিয়ে ঢেকে পানিটা ফুটে উঠলে তারপর চালের গুঁড়া দেব, চালের গুঁড়াও দেব আমি 2.5 কাপ। যেই পরিমাণ পানি দেব সেই পরিমাণই চালের গুঁড়া দিতে হবে। চালের গুঁড়া দিয়ে মাঝখান দিয়ে আমি একটু ফাঁকা করে দেব, যেন পানিটা ফুলে পড়ে না যায়। এবার চুলার আঁচ কমিয়ে ঢাকনা ঢেকে 15 মিনিট সিদ্ধ করে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নামিয়ে নেব। এবার শিরাটা করার জন্য 1 কাপ গুড় নেব, 1/2 কাপ পানি দেব। শিরাটা ঘন হয়ে যখন আঠালো হবে তখন নামিয়ে নেব। এবার চালের গুঁড়াটা ভালো করে ময়ান করে নিতে হবে। আমি আমন দানের চালের গুঁড়া নিয়েছি, তাই চালের গুঁড়াটা একটু গোলাপি গোলাপি আভা। ভালো করে ময়ান করে হলে এবার ছোট ছোট করে বল বানিয়ে একটু লম্বাকৃতি করে নেব। চালের গুঁড়া খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যায়, তাই ডোটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে, তাহলে শক্ত হবে না। এবার নতুন 2টা চিরুনি নিতে হবে, তারপর ঠিক কোনাকুনি এভাবে ধরে 2 সাইডে চিরুনির ডিজাইনটা তুলে নিতে হবে। আমি চিরুনি 2টা পিঠার জন্যই রেখেছি, আর যারা চিরুনিটা অ্যাভয়েড করতে চান তারা অন্যভাবে ডিজাইনটা তুলে নেবেন। কাটা চামচ দিয়েও এভাবে চেপে চেপে পিঠাটা বানিয়ে নিতে পারেন, অথবা যে কোনো ঝুড়ির মধ্যেও চেপে চেপে ডিজাইনটা করে নিতে পারেন। এরকম একটা ঝুড়ি নিয়ে ঝুড়ির উল্টা পিঠে এভাবে চেপে চেপে একটা ডিজাইন করতে পারেন। আবার ঝুড়ির ভিতরটা কিন্তু অন্যরকম থাকে, সেই ভিতরটা দিয়েও আরেকটা ডিজাইন করে নিতে পারেন, ভিতরের ডিজাইনটা আরও বেশি সুন্দর হবে। তো এভাবে চেপে উল্টে রোলের মতো পেঁচিয়ে নিলেই হয়ে গেল ঝিনুক পিঠা। তো আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এবার গরম তেলে চুলার আঁচ কমিয়ে একদম গোল্ডেন করে ভেজে শিরায় দেব। যখন খাবেন এভাবে সাথে সাথে শিরায় দিয়ে খাওয়া যায়, আবার এভাবে ভেজে কম ভেজে আপনি কৌটায় ভরে এয়ারটাইট বক্সে ভরে 1 মাসও রেখে দিতে পারবেন। যখনই খাবেন দ্বিতীয়বার আবার তেলে ভেজে তারপর শিরায় দিয়ে খেতে হবে। তো হয়ে গেল আমার ঝটপট পিঠা। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, কমেন্টস করে জানাবেন। তো আমি কিছু গুড়ে শিরাই দিলাম, আর কিছু এভাবে সাদা রেখে দেব, আবার যখন খাবো দ্বিতীয়বার ভেজে তারপর শিরাই দেব। এই সাদা করে এভাবে ভেজে রেখে দিলে 1 মাসও রাখা যায়। তো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে কথা হবে, সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।